আজকে দাদার ম্যাগি খাচ্ছে। এটাতে নেবো না এটাতে নেবো? যেটাতে খুশি নে, এটাতে নেবো। সেদিন কেউ বলেছিল ম্যাগি খাবো না, কলা পাতায় ম্যাগি খাবো। কলা পাতা রুটি আছে, আমি তোমাকে ম্যাগি দেবো কেন খেতে? হ্যালো এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের এখন অনেকটা বেলা হয়ে গেছে, 12:30টার ওপর বেজে গেছে। সকালের সব কাজকর্ম হয়ে গেছে, বুঝতেই পারছো 12:30টা বাজে মানে। তো তারপরে স্নান টান সেরে চলে এসেছি আর আজকে তাতান স্কুল যায়নি। ও হ্যাঁ, আজকে তোমাদের পৃথিবীর সকল টিচার্সদের জানাই হ্যাপি টিচার্স ডে। তো টিচার্স ডের জন্যই তাতান আজকে গেলো না, বললো আজকে আর ক্লাস টাস কিছু হবে না, থাক হ্যাঁ ঠিক আছে। আর বিকেলবেলা নাচের ক্লাস আছে, তো দাদান বলছে ওর যত প্রাইভেট টিচার আছে, তারপর ইয়োগা টিচার, ডান্স টিচার, এদের সবার জন্য একটা করে পেন কিনবে, তারপর যেদিন যেই ব্যাচে পড়তে যাবে সেই ব্যাচে দিয়ে দেবে স্যারদের। তো এই তো চলো এবার রান্নাবান্নায় আসবো। এদিকে বাসনকোসন সব গুছিয়ে রেখে দিয়েছি, টেবিলে পরিষ্কার, আর ওই যে মাছ বার করে রেখেছি, সেই আগের দিন বাটা মাছ এনেছিলো না, তো সেই বাটা মাছের ঝোল হবে। আর দেখি কটা উচ্ছে আছে, তো ওই উচ্ছেটা উচ্ছে দিয়ে একটু আলু ভেজে ফেলবো। আর ওই কালকে যে লাবড়ার তরকারি করেছিলাম পাঁচমিশালি, অনেকটা রয়েছে, কিন্তু ইন্দ্র বললো ওটা এই বেলা বার করতে হবে না, থাক রাত্রেবেলা দেখবো কি দিয়ে খাবো না খাবো। তো এই তো, তো চলো রান্নাবান্না বসিয়ে দিয়ে এবার। মাছের ঝোল এখানে ফুটে গেছে, আর এই যে বড়ি আর মাছ ভেজে তুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আর একটু ফুটলেই ব্যাস বাটা মাছের কাটা ঝোল। একটু ঝোলঝোলই করবো, কারণ তেমন একটা কিছু করিনি আজকে। এই হচ্ছে মাছের ঝোল, আর এখানে ভাত হয়ে গেছে, আর এই যে উচ্ছে আলু ভাজা, ব্যাস। ঘুরনিছিস? হ্যাঁ ঘুরে লাভ নেই, এমনি এমনি প্রে রিহার্সাল করাচ্ছে না? ঠিক আছে সাবধানে যা। হ্যাঁ এই আচ্ছা, ঠামির ঘরে চাবি দেওয়া থাকবে। হ্যাঁ আচ্ছা সাবধানে যাবি, এই সাইকেলে হাওয়া না থাকলে দিয়ে দিস একটু। আচ্ছা, ঘরের মধ্যে সামান্য একটা জিনিসও যদি একটু চেঞ্জ হয় না, তাতেই না ঘরের লুকটাই পুরো পাল্টে যায়, একটু অন্যরকম লাগে, একটু নতুন নতুন লাগে। যাই হোক, ঘর বাড়ি তো পরিষ্কার হয়েই গেছে, ঝুলঠুল ঝাড়া হয়ে গেছে, খাটের তলা পরিষ্কার, ফ্যান পরিষ্কার, দুটো স্ট্যান্ড ফ্যান পরিষ্কার, সবই হয়ে গেছে। এখন শুধু ওই ফার্নিচারগুলো একটু এক একদিন এক একটা জিনিস সরিয়ে দিচ্ছি আর ও মুছে নিচ্ছে। তো আজকে না এই সোফাটা সরিয়ে সোফার পেছনটা একটু মুছে টুছে দিল, সোফাটাও একটু ঝেড়ে ঝুড়ে দিল। তো ভাবলাম তাহলে আমি সোফার কভারটা একটু চেঞ্জ করে ফেলি, কারণ পুজো তো এখনও প্রায় এক মাসের বেশি বাকি আছে, তো তাও তখন আবার না হয় চেঞ্জ করা যাবে। তো তাই জন্য এই সোফার কভারটা চেঞ্জ করছি। আর আমি না এরকম সোফার কভার যখন সোফা বানিয়েছিলাম তখনই এরকম মাপ করে তিনখানা কভার বানিয়ে নিয়েছিলাম, আর সত্যি কথা এত সুবিধা হয় না যে এরকম চেঞ্জ করে নিই। আর পুরো যেহেতু মাপে মাপে বানিয়েছি, তো যেন চাদর পাতলে কী হয়, আগে প্রথম প্রথম চাদর পাততাম, তো চাদর সরে যেত বারবার, মানে সবাই তো আর সব রকম ঠিকঠাক করে বসে না, সরে যেত, আবার ঠিক করতে হতো, মানে ওটা একটা ডিউটি হয়ে গেছিলো, চাদর সরে যাবে আবার ওটাকে ঠিক করো, নাহলে দেখতে খুবই বাজে লাগে। তো এই কভারটা বানিয়ে নেওয়াতে খুব সুবিধা হয়, যখনই একটু নোংরা হয়ে যায় তখনই কভার চেঞ্জ করে ফেলি। আর যেহেতু চেন মানে সিস্টেম দিয়েছে, তাই জন্য খুব সুন্দরভাবে পাল্টাতেও খুব সুবিধা হয়। তো যাই হোক, সোফার কভারটা চেঞ্জ করলাম আর এখানে পিলো কভার দুটোও চেঞ্জ করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই কভার দুটো আর পিলো কভারটা চেঞ্জ করাতেই না জায়গাটার লুকটাই দেখো পুরো অন্য রকম হয়ে গেল, মনে হচ্ছে কি একটু নতুন নতুন। তো যাই হোক, ভালো লাগে মাঝে মাঝে এরকম হলে, আমি তো আর ফার্নিচার সরিয়ে করতে পারি না, তো এতেই শান্তি। আর এদিকে এখন বেজে গেছে বিকেল ওই 5:45 মতো, তো ভাবলাম একটু রান্নাঘরে রাতের রান্নার কিছু জোগাড় করে নিই, মানে কিছুটা এগিয়ে রাখি আর কি, কারণ আজকে সন্ধেবেলা না একটু বেরোনোর কথা আছে আমার মার সাথে। তো তাই জন্য ভাবলাম যদি কিছুটা এগিয়ে রাখি, যদি আসতে আমাদের একটু রাতও হয়ে যায় তাহলে আমার খুব একটা অসুবিধা হবে না, ঝটপট করে বসিয়ে দিতে পারবো। ইন্দ্র বলেছিল ওই লাবড়ার তরকারি আছে ওইটা দিয়ে রাতে খিচুড়ি খাবে, তো বললাম ঠিক আছে, খিচুড়ি করতে বেশি সময় লাগে না, চালটাও মেপে রাখলাম আর ডালটাও মেপে ভেজে রেখে দিলে কি হবে, রাত্রেবেলা এসে ঝপঝপ ডালে চালে ঝপঝপ ডাল মানে চালে ডালে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তরকারি তো কড়াই আছে, গরম করলেই হয়ে যাবে, তার জন্য চালটাও মেপে রাখলাম আর এখানে ডালটা ভেজে রেখে দিলাম,
দুটো জিনিসই ঢাকা রেখে দেবো, কিন্তু আদাটা থাকলে আদাটাও বেটে ফেলতে পারতাম, কিন্তু আদা না ঘরে এক ফোঁটাও নেই। তো দেখা যাক, আমি তো বেরোবো মার সাথে, তো এরকমই প্ল্যান আছে। আসার সময় দেখি আমি একটু আদা নিয়ে আসবো। আসলে আমি ইন্দ্রকে বলতে ভুলে গেছি, নাহলে তো ওই নিয়ে আসে। সন্ধে 6টা, আর একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে জামাটা ছাড়লাম, ওদিকের যা যা কাজকর্ম থাকে কিছু টুকটাক সেরে রাখলাম, যাতে রাতে এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারি। আর এদিকে আমি আমার শাড়িগুলো বার করেছি, এবার পুজোয় যা যা শাড়ি নিয়েছিলাম, এই যে এই একটা, আর এই যে এই একটা, এটা আর এটা, এই 4টে শাড়ি। ফলস পিকো কিছুই করা হয়নি, প্লাস ব্লাউজেরও ব্যবস্থা করতে হবে, এখন না করলে আর কবে করব। তো আজকে এগুলো নিয়ে বেরোবো। তো আমি আমার মাকে আসতে বলেছি যে তুমি একটু আসো, কি বলো তো, এইসব জিনিস না একা একা হয় না, ঠিক ভালো লাগে না, যদি একজন সাথে থাকে একটু যুক্তি পরামর্শ করা যায়, দেখো তো এটা ভালো লাগছে, দেখো তো এটা মানাচ্ছে, দেখো এটা ভালো লাগছে না, তো তাই জন্যই মাকে নিয়ে যাব, মাকে আসতে বলেছি। 6:30, মাও চলে এসছে, মা আসার পরে আমি সন্ধে টন্ধে দিলাম, তারপরে যে রেডি হয়ে এখন বেরোচ্ছি, ব্যাগ নিয়ে নিয়েছি, এতে সব শাড়ি রয়েছে, শাড়ি ফলস পিকো করতে দেবো, আর ব্লাউজ দেখি কী করি। তারপরে চলে এসেছি, এটা ভালো লাগবে, এটার সাথে কালোই করতে হবে, তোর ওই তুই যেটা চাইছিস ওরকম হবে না, ওই কালো একটু কালোর মধ্যে ওরকম কালার হলে বেশ ভালো লাগবে। এটার হাতাটা এই ডিজাইনটা ভালো, তাই না? আর বেরোয় না দেখি, এটা ভালো লাগছে, এটা এটা কিংবা এটা, এই দুটোর মধ্যে এটা এটা এই সব ডিজাইনগুলো ভাল লাগছে, আবার এটার হাতাটা ভাল লাগছে আমার কাছে। এত জমকালো ভাল লাগছে, এটা ভাল লাগে না বাবা, না 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 এটা না, এটা এটা না, এটা ভালো লাগে নাকি? দেখি শাড়িটা, শাড়িটা একটু একটু রেখে দেখি কেমন লাগে। আমরা এই দোকানে ব্লাউজ বানাতে দিলাম আনন্দপুরি মাঠে। তো এখানে এসছি যখন, ভাবলাম এখান থেকে একটু ফুচকা খেয়ে যাই। এ মা বসে নি ছেলেটা আজকে, এখানে একটা ছেলে বসে, এখানে একজন বসে, এই জায়গাটা বসে নি আজকে। আর এসছে এটা 4-5 দিন পরে পাবে, আমার 2 পিসটা কালার আসবে 4-5 দিন পরে পাবে। এখানে হলো না, এবার দেখি এই দোকানে যাই, যাও মোটামুটি, এই যে এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, হ্যাঁ দেখতেই হবে একদম, হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমাদের টুকটাক কেনাকাটা হয়ে গেছে, এখন এসেছি ফুচকা খেতে, আমরাও খাবো দাদানের জন্যও নেবো। ধরবো, আমি ধরবো নাকি? না আমাদের এখানে এই যে প্যান্ডেল অনেক অনেকটা হয়ে গেছে, এবার জল নেই, জল আছে, জলের উপরেই পানা হয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। এই জায়গাটা সমান হয়ে গেছে,
অনেকটাই হয়ে গেছে কাজ। আর এখানে তাতানের জন্য ফুচকা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ি। আমি ভেবেছিলাম অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু বেশিক্ষণ লাগেনি, এক ঘন্টার মধ্যে হয়ে গেছে। আমরা দেখো হাঁটিনি। তোমাদের তখন দেখালাম যে গোবিন্দভোগ চাল বার করে রেখেছি, মুগ ডালও ভেজে রাখলাম, এসে ঝটপট খিচুড়ি করে ফেলবো, হয়ে যাবে। এখন আসার পর ইন্দ্র বলছে খিচুড়ি খেতে ইচ্ছা করছে না। আর একটা কারণ আছে, একটা ফোঁটাও আদা নেই। আদার কথা আমি ওকে বলতে ভুলেই গেছি। এবার আদা নেই, ভেবেছিলাম আমি বেরোচ্ছি, আসার সময় আদা নিয়ে আসবো, আমি সেটাও একদম বেমালুম ভুলে গেছি। তারপর তাও এখানে দোকান ছিল, আনলে আনা যেত। তা ইন্দ্রবলকে ছেড়ে দেবো, আর খিচুড়ি এমনিতেও আমার খেতে ইচ্ছা করছে না, মানে ওর খেতে ইচ্ছা করছে না, তার থেকে রুটিই করে ফেলাম। তাই জন্য এসেই আটা মাখলাম, ওই পাথরিশালি তরকারি তো আছে, এই ল্যাবড়ার তরকারি, ওই দিয়ে রুটি খাওয়া হবে। এটা যদি আগে জানতাম বিকেলবেলা, তাহলে আমি আটাটা মেখে রেখে যেতাম। যাক, কোনো ব্যাপার না, এখন বাজে হচ্ছে তোমার 9:30। আর মা আর ওপরে আসেনি, এখান থেকে মা বললো আমি আর ওপরে যাবো না, এখন রাত হয়ে গেছে, তার থেকে আমি বাড়ি চলে যাই। তো মা আর ওপরে আসেনি, মা বাড়ি চলে গেছে। 4টে শাড়ি ছিল, প্লাস আমার মারও একটা শাড়ি ছিল। তো সবগুলো শাড়ির ফলস পিকো করতে দিয়ে আসলাম, আর আমি 3টে ব্লাউজ বানাতে দিচ্ছি, আর একটা ব্লাউজ কিনেছি। আমার যে কালোর মধ্যে নেটের যে শাড়িটা, যেটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছে, ওই শাড়িটার ব্লাউজ পিসটা না পুরো ঢালা কালো নেটের। তো উনিই বললেন যে এটা তো পুরো ঢালা কালো নেটের, খুব একটা ভালো লাগবে না বানাতে। তো আমি বললাম তাহলে একটু ডিজাইন ব্লাউজ তাহলে কিনে নিই। তো 2-3টে ব্লাউজ দেখার পর একটা ব্লাউজ পছন্দ হয়েছে, ওটাই নিয়েছি। তবে ওটা না বাড়িতে আনিনি, উনি বললেন তোমার তো মাপ দেওয়াই আছে, আমি তাহলে ওটা ফিটিংস করে দেবো। আমি বললাম তাহলে ভালো কথাই, ওই ব্লাউজটাও রেখে এসেছি। তো যাই হোক, এটা বড়ো কাজ সারা হলো। আর একটা কী জানো তো, আমি যখন অর্ডার দিতে গেছি, ব্লাউজ বানাতে দিতে গেছি, আমাকে বলছে এটাই তোমার লাস্ট, আমি আর নেবো না। এলাম কবে দেবেন, বলছে সামনের মাসের 4 তারিখে। আমি ওরে বাবা, একদম মুখে মুখে বলছে, তবু তুমি মুখে মুখে পাচ্ছ, আর তোমার অর্ডারই লাস্ট, আমি আর নেবো না। মানে অর্ডার নেওয়া উনি বন্ধ করে দিয়েছে আর কি, এত অর্ডার পড়ে গেছে। আমার সামনেই একজন এলেন, ওনাকে বললেন কালী পুজোর সময় পাবেন, কালী পুজোর আগে, দুর্গা পুজোর মধ্যে পাবেই না। আমি তাই ভাবছি যে আমি একদম ঠিক সময় মতো গেছি, এরপরে গেলে হয়তো আমার অর্ডারটাও নিত না ব্লাউজ, তাহলে আবার সেই গত বছরের মতো মুশকিল হয়ে যেত সেই ব্লাউজ কেনা নিয়ে। মানে ম্যাচিং করে কিনতে গেলে তো খুবই ঝামেলা হয়, পুরোপুরি ম্যাচিং হয় না, কোনো রকম হয়, তো সেই নিয়ে খোঁজাখুঁজি ঝামেলা, তার থেকে বাবা বানিয়ে নিলেই ভালো। তো তার জন্য 3টে শাড়িরই ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি, ম্যাচিং করে কেনার কোনো ভয় নেই, ঝামেলা নেই, সময় মতো ফোন করবে, পেয়ে যাবো পুজোর আগে। আর একটা ব্লাউজও কেনা হয়ে গেছে, ওটাও রেখে চলে এসেছি। তো একটা বিশাল দিক একটা সারা হলো, বেজে গেছে এখন 11:20। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আর ওই কালকের পাঁচমিশালি তরকারি, এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তাতানো ওদিকে ফ্রেশ হয়ে চলে গেছে শুতে, এবার আমিও যাব। আর একজন চোখ চুলকে চুলকে দিশা পাচ্ছে না রে, এত চোখ চুলকাস না। যাই হোক, আজকে একটু হাঁটাহাঁটি হয়েছে, তো মানে এই দোকান থেকে ওই দোকান, এই দোকান থেকে ওই দোকান, ওইটুকুর জন্য তো আর কিছু মানে ওঠা যায় না, হাঁটাহাঁটিই করতে হয়। তো একটু বেশি হাঁটাহাঁটি হলেই আমার পায়ের তলায় যে গুফোগুলো রয়েছে প্রচণ্ড জ্বলাপ জ্বালা পড়া করে, মানে পা ফেলতে পারি না। মানে এদিকে লঙ্কা পাটার মতো জ্বলছে, এদিকে আবার দপদপ করছে, মানে পা মানে কী বলবো, আঙুলে না টাচ করা যায় না, এত বিষ ব্যথা আমার ওই দুটো। জানি না আমার মতো আর কারোর আছে নাকি, মানে মাঝে মাঝে সত্যি কথা, মানে আমি যে কী জ্বালায় ভুগছি সেটা আমি জানি। এমনিতেই সফট টাচ চটি ছাড়া আমি পড়তে পারি না, ওই সফট টাচ চটি কিনেছি ওটাই আমি পড়ি। ঘরেও আমাকে 12 মাস চটি পড়তে হয়, কারণ খালি পায়ে আমি মেঝেতে পা ফেলতেই পারবো না। তাও কি একটা পায়ে হয় যে হ্যাঁ, একটা পায়ে হালকা প্রেশার দিলাম আর একটা পায়ে জোরে প্রেশার দিলাম, আমার দুটো পায়ে একই জায়গায় দুটো সমান পরিমাণে গুফো হয়ে রয়েছে, যেটার জন্য আমার হাঁটা চলা করা খুবই কষ্টকর হয়ে যায়। মানে এই ঘর থেকে ওই ঘরে যাওয়া মানে আমার দুষ্কর, মানে মাথায় চিন্তা পড়ে যে এই রে কী করে আমি যাবো। কাজে চটি পড়তে হয়, চটি পড়লে কী হয়, একটু ব্যথা যন্ত্রণাটা একটু কম হয় আর কি, অতটা পরিমাণে হয় না। আর এদিকে আবার গরমকাল, বেশিক্ষণ চটি পরেও থাকতে পারি না, পায়ের তলা পুরো গরম হয়ে যায়, তখন মনে হয় কি ঠান্ডা মেঝেতে পাটা রাখলে একটু ভালো লাগবে। এই জন্য যখনই এক জায়গায় দাঁড়িয়ে কাজ টাজ করি, মনে করো রান্না করছি এ করছি, তখন চটিটা খুলে রাখি। আবার যদি মনে করো এই ঘর থেকে ওই ঘর যাবো কিংবা বারান্দায় যাবো, তখন আবার চটিটা পরে যাওয়া আসা করি। এই হচ্ছে আমার
দুঃখের কষ্টের জীবন কি বলবো, ডেইলি রুটিন। তো এই আজকে একটু হাঁটাচলাটা বেশি হয়েছে, ব্যাস পায়ের তলা দুটো ফেলতেই পারছি না। দেখো এই পায়ের তলায় ঠিক এই জায়গাটা, এই দুদিন আগেই আমি একটু কেটেছি, ওপরের একটা মোটা চামড়া হয় ওটা একটু কেটে দিলে একটু মানে কম হয় আর কি, ওটা থাকলে তো আরও বেশি কষ্ট হয়। এই যে এরকম জায়গা না, এই যে মানে বিষ ব্যথা, এই মোটা একটা চামড়া আছে ওটা একটু কেটে দিই আর কি, এই পায়ের ঠিক এই জায়গায়, আবার এই পায়েরও ঠিক এই জায়গায়, দেখেছো দুই জায়গায়। এই তো গেলো পায়ের গুফোর কথা, তার মধ্যে আজকে ব্লাউজ মাপতে গিয়ে আমার তো এই জায়গাটা একটা কেলয়েড রয়েছে ঠিক এরকম জায়গায়। তো কেলয়েড আমি নাম জানতাম না, যখন ডাক্তার দেখালাম তখন নামটা জানলাম যে এটার নাম হচ্ছে কেলয়েড। এটা একটা বংশগত স্কিন প্রবলেম বলতে পারো, যেখানেই একটু একটু কেটে যাবে কিংবা খোঁচাখাচি লাগবে সেখান থেকে একটা মাংসপিণ্ড বেরিয়ে আসবে আর সেটা ব্যথা হবে। তো সেটাই আমার এখানে হয়েছে, কী করে হয়েছে আমি জানি না, কিন্তু হঠাৎ করে দেখছি মাংসপিণ্ডটা আস্তে 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 বড়ো হচ্ছে। তো মাঝখানে তো প্রচণ্ড পেন হতো, মানে এমনি মনে করে বসে আছি প্রচণ্ড পেন হচ্ছে প্রচণ্ড। তো ডাক্তার দেখানোর পর বললো এটা ইনফেকশন হয়ে গেছে, ওষুধ ওষুধ দিয়েছিলো, গরম জল, তারপরে আরও মলম ঠলম অয়েন্টমেন্ট দিয়েছিলো, খাবার ট্যাবলেটও দিয়েছিলো, ওটা খাওয়াতে এখন ঠিক আছে, এখন আর এমনি এমনি ব্যথাটা নেই, এই যে বসে আছে এখন কোনো মালুম পাচ্ছি না, কিন্তু খোঁচা লাগলে, জামা কাপড়ের ঘষা ঠাসা লাগলে, নখ লাগলে মানে মারাত্মক ব্যথা হয়, এমনকি চারিপাশটা না প্রচণ্ড মাঝে মাঝে খুব চুলকায়, আর চুলকাতেও হয় সাবধানে, চারিপাশটা চুলকাতে হয়, ওই মাঝখানে হাত দেওয়া যায় না যে জায়গাটা হয়ে রয়েছে, তাহলে মানে জান বেরিয়ে যাবে আর কি, এত ব্যথা। আজকে ব্লাউজ মাপার ওখানে ব্লাউজ যখন মাপছিল তখন এদিক থেকে যখন মাপটা নিচ্ছিল এই জায়গাটা চাপ দিয়েছে, উনি তো আর জানে না যে আমার এখানে ব্যথা, তো আমার তো প্রচণ্ড মানে জানটা বেরিয়ে গেছে, তাও কিছু বলিনি কারণ একবারই করেছে, যদি পরের বার আবার করতে যেত তাহলে আমি বলতাম যে এই জায়গাটা ব্যথা আছে আমার, কিন্তু যেহেতু একবার করেই আর করেনি তাই জন্য আর বেকার বলিও নি, বললেই বলবে কী ব্যথা, ওই ব্যথা, কী হচ্ছে এই হচ্ছে, তার থেকে দরকার নেই বলার, হজম করলাম ব্যথাটাকে। তো এই তো কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু শারীরিক কষ্ট আছে যেগুলো না কাউকে বলে বোঝানো যায় না, একটু প্রবলেমের কথা আমি বললাম, এটা কিন্তু আমার চিরসঙ্গী, আমার সাথেই এগুলো যাবে, এর কোনো সলিউশন আমার মনে হয় না আছে বলে, এটা এটা এটাকে একে আমার সঙ্গী করে নিয়েই চলতে হবে। এইবার যদি আমি এই প্রবলেমের কথাগুলো রোজ রোজ আমি ইন্দ্রকে তাতাকে বলি, ওরাও ফেটা হয়ে যাবে শুনে শুনে, বলবে দূর, মনে মনে ভাবে দূর একই কথা তো রোজ বলে যাচ্ছে, এটা সারবে না, দু তিন দিনের যদি কোনো রকম প্রবলেম হয় সেটা বলা যায় যে আমার এই কষ্ট হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, কারণ আমি জানি এটা সাময়িক থাকবে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু সারা জীবনের যেটা আমার সঙ্গী সেই প্রবলেমটা না কাউকে বলা যায় না, তাও মাঝে মাঝে না পেরে বলি। এই তো কিছু কিছু কষ্ট আছে, কিছু কিছু শারীরিক প্রবলেম আছে যেগুলো কাউকে বলে বোঝানো যাবে না, তারা সেই ব্যাপারটা গুরুত্বও দেবে না, তারাও ভাববে তো আছেই, আমি হলে আমিও তাই ভাবতাম যে ওর তো এটা আছে, এ তো সারা জীবন থাকবে, তোর কমান নয়। তো এই তো এরকম শারীরিক কষ্ট নিয়েই, শারীরিক জ্বালা যন্ত্রণা নিয়েই আমাদের প্রতিদিন চলতে হয়, এখন না অনেকটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এই যে ব্যথা কষ্টটা না অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, তো ব্যথা পাবোই, ব্যথা থাকবেই, ব্যথা লাগবেই, এটা অভ্যাস হয়ে গেছে যাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।